আজকাল বাদ্যযন্ত্র যেন একটি বিবাহর অংশ হয়ে গিয়েছে। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রতিটি মহলে বাদ্যযন্ত্র ছাড়া যেন বিবাহই হচ্ছে না। আমরা শৈশবে দেখেছি হিন্দুদের বিবাহ বাদ্যযন্ত্র ছাড়া তাদের বিবাহ সম্পন্ন হয় না, এটা তাদের ধর্মীয় একটি রেওয়াজ। যে এলাকায় বাদ্যযন্ত্র বাজে সে এলাকার কয়েক হাজার মানুষ ঠিকঠাক মতো ঘুমাতে পারে না, এমনকি সমস্যায় পড়ে যায় হার্টের রোগীরা। এটা না সামাজিক কোনো ব্যবস্থা রয়েছে না রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা। আর এ প্রসঙ্গে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতির সাথে সামঞ্জস্যতা রাখে কিয়ামতের দিন তার সাথে তার হাশর নাশর হবে। অতএব আজ যদি আমরা সাহাবা ইকরাম যেভাবে চলেছেন, একজন প্রকৃত ইমানদার কিভাবে চলে, যদি আমরা সেই রীতিনীতি সেই কালচার অনুযায়ী আমরা চলি, তাহলে আমাদের হাশর নাশর হবে ইমানদারদের সাথে। আর যদি আমাদের কালচার আমাদের স্বভাব যদি হয় বিজাতিদের মতো বিধর্মীদের মতো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদের কাতারে তাদের সাথে আমাদের হাশর নাশর হবে। আর বিবাহর সূচনায় যদি হয় হারাম কাজ দিয়ে, তাহলে সেই দম্পতি থেকে সুসন্তান লাভ করা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। প্রিয় দীনী বন্ধুগণ, বাদ্যযন্ত্র সম্পর্কে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন এসেছিলেন, এই বাদ্যযন্ত্রকে কিভাবে তিনি ধ্বংস করতে চেয়েছিলেন, এ বিষয়ে একটি হাদিস। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ, ও হুদাল লিল আলামিন, এবং বিশ্ব জগতের হেদায়েতের জন্য। ও আমারনি রব্বি আজ্জা ওয়া জাল্লা বিমাহকি আল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আওসানি ওয়া সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন খেলাধুলার সরঞ্জামাদি বাদ্যযন্ত্র ওয়াল মাজামিরি ওয়াল আওসানি দেবদেবী মূর্তি এবং জাহিলিয়া রীতিনীতিকে ধ্বংস করতে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। অতএব আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা অসৎ কাজে বাধা দেই এবং সৎ কাজে আদেশ দেই এবং গান বাদ্য বাজনা থেকে বিরত থাকি এবং অপর ভাইকে বিরত থাকতে সৎ পরামর্শ দেই। সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন।